কলকাতায় এলেন রাজ্যের নতুন রাজ্যপাল জগদীশ ধানকার এদিন রাজ্য সরকারের পক্ষ থেকে বিমানবন্দরের স্বাগত জানানো হয় রাজ্যপালকে দেওয়া হয় পক্ষে পাশাপাশি শহর কলকাতায় পা রাখলেন পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল জগদীশ ধনকার বিদায়ী রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর পরিবর্তে নতুন রাজ্যপাল হিসাবে তার নাম ঘোষণা হয়েছিল আগেই এদিন সকালে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান সস্ত্রীক রাজ্যপাল প্রথমেই রাজ্য সরকারের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয় এদিন রাজ্যপালের ভূয়সী প্রশংসা করেন তৃণমূল নেতা তথা প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী এদিন নতুন রাজ্যপালকে সিআইএসএফের পক্ষ থেকেও গার্ড অফ অনার দেওয়া হয় এরপর রাজ্যপাল সোজা চলে যান রাজভবনে ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড কলকাতা